জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক না করার আহ্বান জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকেরা। তাদের মতে ক্ষমতাসীনদের পতনই হোক তাদের একমাত্র লক্ষ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে প্রতীকী অনশনেই কথা বলেন বিএনপি নেতারা। আর দলের মহাসচিবেরও দাবি, আওয়ামী লীগের পতন ছাড়া কোনো দাবি আদায় সম্ভব নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির শেষ দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বিএনপি জাতীয় সরকার চাইনি, বিএনপি চেয়েছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার পতন ঘটিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করবার স্বপ্ন দেখছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে বাংলাদেশের সংসদ নির্বাচন হোক এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক। আমরা এক কথা, এই সরকার পতন চাই। সরকার পতন ছাড়া কোনো কিছু নিয়ন্ত্রণ সম্ভব না। সকাল ১০টায় শুরু হলেও তারও আগেই সর্বস্তরের নেতাকর্মীর মিছিল স্লোগানে মুখর হয় প্রেস ক্লাব এলাকা। আমি নিজে ঢাকা দক্ষিণ সিটি ইলেকশন করেছি, আমি দেখেছি যে কিভাবে প্রশাসনকে প্রভাবিত করা হয়। অতএব ভাইরা যুদ্ধের জন্য প্রস্তুত হন, ইনশাআল্লাহ আমরা জয়ী হব, আমাদের জয়ী হতেই হবে। বিশ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিকরাও এতে যোগ দেন। একটি নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশে নির্বাচন করে কেউ সঠিক নির্বাচন আশা করতে পারে না। সুতরাং তাকে বৈচিত্র্য করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এইটা সবাই আমরা প্রত্যাশা করি। আমি মনে করি সবাই মিলে একসাথে সরকার পদত্যাগের আন্দোলনে নামা দরকার। এমন কোন কথা আমরা কেউই না তুলি যাতে আমাদের নিজেদের মধ্যে তর্ক লাগে। বিএনপি নেতারা বলেন, তত্ত্বাবধায়ক বা জাতীয় সরকার নিয়ে বিতর্ক না করে ক্ষমতাসীনদের পতন তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তত্ত্বাবধায়ক ছাড়া আমরা ঘরে ফিরব না, এই জন্য সবাই রাজি আছেন কিনা বলে দুই হাত তুলে দেখা, দুই হাত তুলে দেখান। ইনশাআল্লাহ সকলেই রাজি আছেন, তাই আজকে হাসিনার কাছে কোনো দাবি করে লাভ নেই। হাসিনার পতন ঘটাইতে হবে এবং জনগণকে নিয়ে আমরা এই সরকারের পতন ঘটিয়ে আমরা এদেশে জনগণের সরকার পুনঃ প্রতিষ্ঠা করব। এখন জাতীয় সরকার কেউ আগে কেউ করে এই তর্কের অবদানের প্রয়োজন নাই, কারণ যে সরকারে গঠন করি আগে হাসিনা সরকারকে আগে প্রজাতন্ত্র স্থাপন করতে হবে। এই সরকার গঠন না করতে পারলে যে ধরনের সরকারের চান সেটা হবে না। তাহলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগে সরকারের পতন নিশ্চিত করি। আর বিএনপি মহাসচিবের বক্তব্যেও ছিল ক্ষমতাসীনদের পতনে বৃহত্তর ঐক্যের আহ্বান। এই সরকার নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালনা করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। পরে বিকেল ৩টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাদের অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।